এগুলো কিন্তু সবই তাল পাতার কারুকার্য, অনেক সুন্দর লাগতেছে। কিন্তু পুরোটাই আপনারা দেখেন খেয়াল করে, তাল পাতা দিয়ে কাজ করা এগুলা না, এত সুন্দর দেখা যাচ্ছে। সুন্দর করে ফুল বানাইছে, এটা রঙিন। এটা কি, এটা কি, এটা হলো কি, শোলা? এগুলো শোলা, হ্যাঁ শোলা। এগুলো অনেক সুন্দর করে বানানো, কি কিনবে? এইটা আরেকটা শোরুম এয়ারপোর্টের ভেতরে, শোরুম গুলো অনেক সুন্দর করে সাজানো, কোকো কার্ট। আমাকে তো সুন্দর লাগছে ডেকোরেশন, তোমার কেমন লাগছে? হ্যাঁ অনেক সুন্দর লাগছে। এইটা আরেকটা শোরুম দেখাচ্ছে, আমাকে কিছু কিনে দিচ্ছে না, ছোট্ট একটা গ্লাসে গণেশের মূর্তি কত চাইল? কত? আমরা সামনে যাচ্ছি, একটা সুন্দর মা দুর্গার মূর্তি আছে সেটা দেখার জন্য, চমৎকার কারুকাজ করা। দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টটা এত সুন্দর করে সাজানো, কালচারাল দিকগুলা, বাঙালিদের যে সমস্ত কালচার সবগুলা সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কী তুলবে, ছবি উঠবে? ওয়ার্ল্ড ফার্স্ট 3D প্রিন্টেড দুর্গা আইডল মেড বাই প্রিন্ট জে ওয়ার্ল্ড ওয়াইড, তো এটা 3D প্রিন্টেড। ওয়াও, জাস্ট এক কথায় চমৎকার। দেখুন পুরোটা যদি আমি ফুটিয়ে তুলি, একটু এদিকে পিছিয়ে আসো। এইটা হলো কি, ওয়ার্ল্ড ফার্স্ট 3D প্রিন্টেড দুর্গা আইডল। সত্যি চমৎকার একটা জিনিস। থ্রিডি প্রিন্টার আছে, দেখাবো না ইউটিউবে কীভাবে প্রিন্ট করে, থ্রিডি প্রিন্টার সত্যি চমৎকার।